আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জানি না আপনারা কে কোথায় কেমন আছেন, বাট আই প্রে টু গড ফর ইউর হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। এটা হচ্ছে আসামের একটা গ্রাম বাংলার বানপানির দৃশ্য। গ্রামটার নাম হচ্ছে বোয়ালমারি। খুবই বানপানি হচ্ছে। এটা আমার পাড়াও, আমি পানির মাছ দিয়ে পার হচ্ছিলাম। এখানে বাচ্চারা মজা করছে, খেলছে, পানির মাঝে খেলছে, সাঁতার কাটছে, হনাজের শৈশব উপভোগ করছে। আমি ওখানে মজা করছিলাম, পানির মাঝে দাঁড়িয়ে আছে বাচ্চারা, কি সুন্দর পানিগুলো ঝিরঝির কেটে যাচ্ছে। বানপানিতে মানুষের কত কষ্ট। এখন কয়দিন হাতে অল্প অল্প কি হচ্ছে আর কি, কয়দিন হাতে অল্প অল্প বৃষ্টিটা কম হচ্ছে, এখন পানিটা কমে আসছে আর কি। বহুত দিন ঝড় বৃষ্টি ছিল, তাই এরকম পানিতে ভরে গেছে রাস্তাঘাট, একদম পানির নিচে পড়ে গেছে। হাঁসগুলো সাঁতার পড়তেছে, কি সুন্দর করে মজা করে সাঁতার পড়তেছে। পানির মাঝে হাঁস সাঁতার পড়াটা খুব দেখতে ভালো লাগে, একদম পানি আর পানি, খালি পানি আর পানি। এগুলো হচ্ছে রাজহংস, ইংলিশে বলে সোয়ান, বাংলায় বলে রাজহংস। আর আসামিসে বলে রাজহা। এই হাঁসগুলো দেখতে খুব সুন্দর হয়, খেতেও খুব মজা হয়। একবার খেয়েছিলাম আমি, বাড়িতে জবাই করে খেয়েছিলাম, খুব সুন্দর খেতে, খুব মজা। এগুলো পাথরের মাঝে পানি উঠছে। এটা একটা অঙ্গনবাড়ি সেন্টার, পানি উঠেছে। এটাও একটা অঙ্গনবাড়ি সেন্টার, পানির নিচে আছে। এটাও একটা অঙ্গনবাড়ি সেন্টার, পানি উঠেছে। এটাও একটা অঙ্গনবাড়ি সেন্টার, পানি উঠেছে।